হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের একটা ব্লগে, মানে হোলির ব্লগে তোমরা দেখেইছো, আর যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও আমার চ্যানেলে। ওখানে আমি আগের দিন, মানে হোলির দিনে রং খেলে এসে আমার রাত্রিরে কেক কেটেছি, কারণ যেহেতু আমার 9 তারিখে জন্মদিন ছিল, তো রাত্রিরে সব কেক কাটা সেলিব্রেট হয়েছে। তো সকালবেলায় চলে এসেছি কিচেনে, তো নিজের জন্মদিনে নিজেকেই নিজেকে রান্না করে প্রেজেন্ট করছি, খাওয়াবো সবাইকে। তো ইচ্ছা তো করে না নিজের জন্মদিনে নিজের জন্য কিছু রান্না করতে, কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। তো আজকে যেহেতু মৃগাঙ্ক বাড়িতে আছে, একা একা আমাকে সারাদিনটা থাকতে হবে না, এটাই হচ্ছে আমার কাছে একটু আনন্দ। আর সবথেকে বড় কথা, এবছর আমার বন্ধু আছে এখানে। কোনো কিছু সেলিব্রেট করার জন্য একা একা ভালো লাগে না, কেউ বন্ধু কাছের মানুষ কেউ থাকলে তাদের সাথে একটু সেলিব্রেট করলে তার মজাটাই আলাদা হয়, আনন্দ হয়। তো আমি সুমিতটাকে ডেকে নিয়েছি যে চলে আসো আমার এখানে, আজকে ওর সাথেই আমি আমার দিনটাকে সেলিব্রেট করতে চাই। তো যাই হোক, আজকে আমার আইটেম হচ্ছে বেগুন ভাজা। তো তোমরা দেখতেই পেলে বেগুন ভাজা আমার ওখানে করা হয়ে গেছে। আর এখানে আমি একটু আলু পোস্ত করছি, এখানে পেঁয়াজ পোস্তটা একটু পেস্ট করতে দিয়ে দিয়েছিলাম, আলু পোস্ত করছি, আর একটু পনিরের মালাইকারি করব, আর একটু চিলি চিকেন করব। ব্যাস এইটুকুনি, এর থেকে বেশি ইচ্ছা তো ছিল না বেশি কিছু করারই, কিন্তু করতে হচ্ছে। নিজের জন্মদিনে নিজের জন্য রান্না করতে একদমই ইচ্ছা করে না সত্যি কথা। তো ইচ্ছা করে বেশ কোথাও বাইরে যাব, টাইম স্পেন্ড করব, ঘুরে বেড়াবো। তো এটাই, সারা বছর তো সবার জন্য কিছু না কিছু করতেই থাকি, নিজের জন্মদিন নিজের জন্য কী আর রান্না করব। তো যাই হোক, আমাদের প্ল্যান নেই যে তা সেটা নয়, প্ল্যান আছে, আমরা বেরোবো সন্ধ্যেবেলা ডিনারে যাব। এখানে কাছাকাছি তো সেরকম জিনিস নেই যে হুট করে বললেই আমরা কোথাও ঘুরতে চলে যেতে পারি। তো যেহেতু সমস্ত সব কিছু দূরে দূরে, আমাদের প্ল্যান প্রোগ্রাম করেই আমাদের কোথাও না কোথাও যেতে হয়, হঠাৎ করে আমরা প্ল্যান করতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে। তো আমি পনিরের মালাইকারিটা করবো বলে এখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি, আমি ঘিয়েতে করবো। আর ওখানে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, আর 6টা কাজু বাদাম দিয়ে আমি পোস্ত আর কাজুটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি মশলাতে, মানে ঘিয়েতে সব রকমের মশলা দিয়ে দিলাম একটু ফ্রাই করে নেওয়ার জন্য, একটু জল দিয়েও দিয়েছিলাম, আর নুন চিনি যেমন দিতে হয়। আর আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পিউরি, সবই আমি যা দিয়েছি পেস্ট কিছু ইউজ করেছি। তো আমি এটা নিরামিষে করছি, পেঁয়াজ রসুন সব কিছু দিইনি, নিরামিষে বানানোর চেষ্টা করেছি। আমার পনির অতটা বেশি ভালো লাগে না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে। যাই হোক, তো আমার পনিরটা মোটামুটি হয়েও এসেছে, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম যাতে ঠিকঠাক স্বাদটা হয়। আর লাস্টে একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি। তো আমার অর্ধেক রান্না হয়ে এসেছে, এবার শুধু বাকি আছে চিলি চিকেনটা। চিলি চিকেনটা আমি আগে ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম, এখন শুধু ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ম্যারিনেট করে নিলাম, এবার ফ্রাই করে নেবো। আর সুমিত্রারা চলেই এসছে, সুমিত্রা আমাদের ছোট্ট পুচকি গুগলি, ওরাও চলে এসেছে। আজকে আমি রান্না করতে করতে ভাবছিলাম, আমি যে আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম, আমার শাশুড়ি মা আমাকে মানে আমার জন্মদিনে আমাকে পায়েস করে খাওয়াতো। তো সত্যি সত্যি মনের কথাটা, মানে সত্যি সত্যি হয়ে গেছে যে সুমিত্রা আমার জন্য পায়েস করে নিয়ে এসেছে। তো আমি যেগুলো জন্মদিনে পাইনি সেগুলো যদি হয়, তো আমার খুবই আমি ইমোশনাল হয়ে পড়ি। তা আরও ও বলছে আমার জন্য নাকি আরও অনেক সারপ্রাইজ আছে, যে জানি না ও কী সে আমার জন্য সারপ্রাইজ রেখেছে। তো আমার জন্য পায়েসটা এনেছে জন্মদিনে, তো এটাই আমি অনেক খুশি হয়ে গেছি। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি সবাইকে সার্ভও করে দিয়েছি, যে সবাই বসে পড়েছে, গুগলি রানিও বসে পড়েছে, ওর শরীরটা একটু খারাপ, তো ও বেশি কিছু খাবে না। তো অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো দেখো স্নান টান করে মাথা মোছারও সময় হয়নি। যাই হোক, সন্ধেবেলা এখন আমি সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি, নতুন জামা পরে মানে কোথাও বেরোচ্ছি, এটাই আমার আনন্দ লাগছে বেশ। তো এর জন্য তাড়াতাড়ি করে, কেউ রেডি হয়নি, আমি আগে রেডি হয়ে গেছি। আর রাজস্বিতা যেহেতু এখনও বাড়ি আসেনি, ওই জন্যে আমরা এখনও বেরোনো হয়নি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার জন্মদিনের ড্রেস, তো এটা মৃগাঙ্ক আমাকে দিয়েছে। তো সুমিত্রাদের ওখানে এসে সুমিত্রাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি,
আমরা যাচ্ছি মোশি মোশি চাইনিজ রেস্টুরেন্ট। এটা মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের কাছে একটা স্মৃতি এই জায়গাটা, কারণ আমরা প্রথমবার যখন এসেছিলাম আমাদের আরও একটা গ্রুপ ছিল, ওই দিদিরা ছিল যারা চলে গেছে, ওদের সঙ্গে আমরা একসঙ্গে এসে অনেক মজা অনেক আনন্দ এই জায়গাটায় করেছি একটা, আর যার জন্য এই জায়গাটা এসেই আমাদের ওদের কথা মনে পড়ে গেছে। তো আমাদের কাছে এই জায়গাটাই সত্যি কথা বলতে স্মৃতি, আর জায়গাটা এতটাই সুন্দর, এটা হয়তো সন্ধেবেলা বলে তোমরা বুঝতে পারছো না যে কেমন, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট, এখানে জাপানিজ চাইনিজ দু রকমেরই খাবার পাওয়া যায়, আর খাবারগুলো সত্যি খুব টেস্টি হয়, খুব ভালো। জায়গাটাও যেমন ভালো, খাবারগুলো সেরকম খুবই ভালো হয়। তো এই যে আমরা এবার এখানে এসে গেছি, এই এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে পুরোটা একটা রিসর্টই, তো জায়গাটা অনেকটাই বড়। আমরা কোনোবার যখন যদি মানে দিনের বেলা আসার সুযোগ পাই তো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, জায়গাটা এতটা ভালো। আর রেস্টুরেন্টের খাবারগুলো সত্যি খুব মানে সুন্দর ভালো। তো এই মানে আগের বারে যখন এসেছিলাম তখন এখানে সামনে এরকম গাঁদা ফুলগুলো বেশ সাজানো ছিল না, তো অনেকদিন পরে এরকম সুন্দর গাঁদা ফুল দেখেও বেশ ভালো লাগছে। আর ও এখানে এসে আমাদের ছোট্ট দিশুকে খুব মিস করছে, কারণ আগের বারে যখন এসেছিলাম ও সাথে ছিল আমাদের সাথে, তো অনেক মজা অনেক আনন্দ করেছিলাম আমরা। আস্তে আস্তে মানে ঢোকার সময় তখন বলছিলাম যে আমরা এখানে এসে কত মজা কত আনন্দ কত কিছু স্মৃতি, এটাই হচ্ছে কথা যে এই আনন্দ করছি, আবার কখন সবাই আমরা এখান থেকে চলে যাব কি ওরা চলে যাবে, এই স্মৃতিগুলোই হয়তো থেকে যায়। তো এই আনন্দগুলো এই স্মৃতিগুলোই আমরা সবসময় ধরে রাখতে চাই। গুগলির এক্সাম চলছে মানে শুরু হয়ে গেছে, তার জন্য রেস্টুরেন্টে ও ওখানে বসে বসে মায়ের সাথে পড়া শুরু করে দিয়েছে। তো আমাদের খাবার সার্ভ করাও শুরু হয়ে গেছে, প্রথমে ছিল স্যুপ, এটা চিকেন স্যুপই কিন্তু নামটা অন্য মনে পড়ছে না, আর তারপরে এসেছিলো চিকেন ললিপপ, এখানে আছে মাটন, আর ওখানে পরোটা, আর এখানে কড়াই চিকেন আর মিক্সড নুডলস। তো এইসবই আমরা ডিনার করে নিয়ে আমরা এখানটি একটু মানে অন্ধকারটাই বোঝা হয়তো যাচ্ছে না, আমরা একটু তোমাদের রিসর্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কেমন, দিনের বেলা আসলে আরও খুব সুন্দর বোঝা যায়, মানে খুব সুন্দর অসাধারণ, আর একদম নিরিবিলি শান্ত জায়গা, চারিদিকটা পুরো গ্রিনারি একদম খুব সুন্দর। আমরা এবারে গিয়েও খুব মজা পেয়েছি, আনন্দ আগের বারে এই মাঠটায় বসে আমরা অনেক গল্প করেছি অনেক আনন্দ করেছি। তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা, এবার আমরা বাড়ির দিকে যাব। এখানে বসেও যারা প্রকৃতির মাঝখানে বসে খাওয়া দাওয়া করতে চায় তারাও এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে, এখানে বসেও অনেকে খাওয়া দাওয়া করছেন, মানে যার যেখানে ইচ্ছা সেখানে বসেই, মানে চারদিকটা বেশ সবুজ বাঁশবাগানের মতো। তো আমরা বাড়ি চলে এসেছি, এইটা হচ্ছে আমার পরের দিনে সুমিত্রার বাড়িতে, ও আমার জন্য বার্থডে সারপ্রাইজ রেখেছিলো, বার্থডে পার্টি দিয়েছিলো, তার জন্য আমি এসেছি। আর এই কার্ড দুটো গুগলি আর গুগলির বন্ধুরা আমাকে দিয়েছে। তো এই যে আমি ঘর থেকে নতুন জামা পরে মাথায় ক্রাউন পরে বেরোচ্ছি, ও এটা আমার জন্য কিনেছে এই জামাটা, তো ওর দেওয়া গিফটটা ওর জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইখানে ওরা দুজনে মানে মৃগাঙ্ক আর রাজস্বীদা ফটো তোলা নিয়ে মারামারি মানে ঝগড়াঝাটি শুরু হয়ে যাচ্ছে, এ ওকে তুলতে দেবো না। তো সত্যি কথা বলতে আমার জন্মদিনটা ওর জন্য সত্যি অনেক স্পেশাল হয়ে গেল, আমি এই দিনটা আমি সারা জীবন মনে রেখে দেবো, যে আমি মন থেকে যে এত মানে খুশি হয়েছি সেটা হয়তো বলে কাউকে বোঝাতে পারবো না। ও বারবার ঘরে যাচ্ছে আর একটা একটা করে জিনিস আমার জন্য হাতে করে নিয়ে আসছে। এই বার্থডে কার্ডটা ও আমার জন্য বানিয়েছে, কারণ ও কবিতা খুব সুন্দর বলে আর কবিতা খুব সুন্দর লেখে, আমার জন্য এতে একটা ছোট্ট মতো কবিতা লিখেছে, তো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। সবাই দেখুন এবারে সুমিত্রা কাঁদবে, না বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে দেখছি, হাসি মুখে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। কেন কাঁদবে?
ওরা মারামারি শুরু করে দিয়েছে, আমি পড়তে পড়তে সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমার কবিতাটা খুব ভালো লেগেছে, এই যে দেখো, এটা আমি দেখালাম না, জাস্ট একবারই তোমাদেরকে দেখালাম। এরকম মনের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের দরকার। আমি বাইরে এসে যে এতটা আমি আমার নিজের মনের মতো বন্ধু পাবো সেটাও হয়তো কোনোদিন ভাবিনি। তো এই যে এখন আমার খাবার সার্ভ করেছে, আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে আমার জন্য এত কিছু করেছে, যে এইরকম মানে এইরকমভাবে জন্মদিন সেলিব্রেট আমার সত্যি কোনো দিন হয়নি। তো আমার দেখে সত্যি চোখে জল এসে গেছিলো, আমি একদমই ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এরকমভাবে আমার জন্মদিন কোনো দিন কেউ সেলিব্রেট মানে করবে, সেটা আমি সত্যিই কল্পনা করতে পারিনি। এই আমার এত কিছু আমার জন্মদিন সেলিব্রেটটা আমি সত্যি কোনোদিন বলবো না যে ও আমার জন্য এত কিছু করেছে। তো সত্যি আমি যখনই মানে এই ভিডিওগুলো দেখছি আমার সত্যি মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি। তো আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে যে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো সত্যি এত কিছু দেখে। তো আমি অনেক অনেক খুশি সুমিত্রা, তো মানে তুমি আমাকে এত কিছু গিফট দিয়েছো তার জন্য, আর ওখানেও আমাকে আমার জন্য আমার যত বছর বয়স হলো ততগুলো আমার জন্য চকলেট নিয়ে এসেছে। তো আমি তো আরও বেশি খুশি হয়ে গেছি। তো যাই হোক, আমার জন্মদিনটা অনেক ভালো করে মানে ও কাটালো, আর খুব সুন্দর আমি কাটিয়েছি, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর এবার তো আমাদের ডিনার করার পালা, এবার আমরা ডিনার করে নেব। আর সবে এটা শুধু আমাকে মানে সার্ভ করা হয়েছে, ওদেরকে এখনও কেউ দেওয়া হয়নি, এবার তারপর ওদেরকে সার্ভ করা হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার জন্মদিন এত 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 ভালো কাটবে আমি সত্যি এত সারপ্রাইজ পাবো ভাবিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।